এই যুগে নিজের অনলাইন অ্যাকাউন্টটাকে সেফ রাখা কিন্তু অনেক বেশি কঠিন। স্ট্রং পাসওয়ার্ড, SMS OTP-র মতো টু স্টেপ ভেরিফিকেশান, এই সব কিছুকে বাইপাস করে হ্যাকার আমাদের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যাচ্ছে, আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে যাচ্ছে। এবং কী পরিমাণে ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি এটা কেবল যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তারাই জানে। তো এখন আপনি যদি আপনার অ্যাকাউন্টকে শতভাগ সেফ রাখতে চান, একদম 100% সিকিউর রাখতে চান, তাহলে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি কি ইউজ করা। এবং এই ফিজিক্যাল সিকিউরিটি কিগুলো আপনার বাসার তালার যে চাবি আছে না, এক্স্যাক্টলি চাবির মতো কাজ করে। সো এই চাবিগুলো যতক্ষণ পর্যন্ত হ্যাকারের হাতে না থাকবে ততক্ষণ পর্যন্ত সে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে না। অ্যান্ড ডেফিনেটলি বেশিরভাগ হ্যাকাররাই হচ্ছে বিদেশ থেকে ট্রাই করে অ্যাকাউন্ট হ্যাক করার, তাদের হাতে তো এটা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, হেন্স আপনার অ্যাকাউন্ট 100% সিকিউর। সো এই সিকিউরিটি কিগুলো কোথায় পাওয়া যায়, কীভাবে সেট আপ করতে হয়, দাম কত, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার হাতে যে 5টা সিকিউরিটি কি আছে এই সবগুলোই হচ্ছে ফেইটিয়ান ব্র্যান্ডের এবং এইগুলো হচ্ছে ফিডো সার্টিফাইড। ওয়েল, ফিডো হচ্ছে একটা অর্গানাইজেশন যারা এই ফিজিক্যাল সিকিউরিটি কিগুলোকে সার্টিফিকেশান দিয়ে থাকে, তারা একটা স্ট্যান্ডার্ডাইজড অর্গানাইজেশন। ফিডো মানে হচ্ছে ফার্স্ট আইডি অনলাইন বা ফার্স্ট আইডেন্টিফিকেশান অনলাইন। সো যখন তারা সার্টিফিকেশান দেয় তখন বুঝতে হবে যে সেই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি কার্যকর। আর অনেকগুলো ব্র্যান্ড আছে এই সিকিউরিটি কিয়ের, আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন, বাট দেখে নেবেন সেগুলো যেন ফিডো সার্টিফাইড হয়। ওকে, সো আমরা এখানে কয়েকটা রেঞ্জের সিকিউরিটি কি আছে আমি রেঞ্জগুলো মডেলগুলো বলে দিই আপনাদেরকে এবং কোথায় কিনতে পাবেন সেটাই আগে বলে দিই। সো এই ফেইটিয়ান ব্র্যান্ডের এই কিগুলো ইম্পোর্ট করছে বাংলাদেশে আহুলি ICT। আপনারা আহুলি ICT থেকে সরাসরি এগুলো কিনতে পারবেন। আমি তাদের ওয়েবসাইটের লিঙ্ক, এইগুলো কেনার ঠিকানা সব কিছুই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ডিটেলগুলো আপনারা সেখান থেকে কিনতে পারবেন। ওকে, এবার আমি সবগুলোর দাম এবং মডেল একটু বলে দিই। আমার হাতে প্রথমে যেটা আছে একদমই বেসিক, এটা হচ্ছে ফেইটিয়ানের প্রথম মডেল, এটা ফেইটিয়ান A4B এবং এটা একদমই বেসিক। এটার দাম হচ্ছে মাত্র 3300 টাকা। এইটাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো কিছু নেই, জাস্ট সিম্পল একটা কি। নেক্সট যেটা আছে এটা আরেকটু বেটার ওইটা থেকে, এইটার মডেল হচ্ছে ফেইটিয়ান K9 এবং এইটাতে একটা এক্সট্রা ফিচার আছে, সেটা হচ্ছে NFC এবং এটার দাম হচ্ছে 3450 টাকা। NFC মানে হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশান। সো আপনার ফোনে যদি NFC থাকে বা অন্য যে কোনো ডিভাইসে, আপনি জাস্ট সেটাকে কাছে নিলেই এইটা কাজ করবে। ওকে, নেক্সট আমরা চলে আসি এইটাতে। এইটা আমার পার্সোনাল ফেভারিট, এইটা হচ্ছে ফেইটিয়ানের K44 এবং এটা আমার পার্সোনাল ফেভারিট এই জন্যই যে এটার দুই পাশে দুইটা কানেক্টর আছে, একটা হচ্ছে USB Type-C কানেক্টর আর একটা হচ্ছে লাইটনিং কানেক্টর ফর আইফোন এবং এটার দাম হচ্ছে 5950 টাকা। এবং এই সিকিউরিটি কিটা আমার মনে হয় যাদের কাছে থাকবে তারা যে কোনো ডিভাইসে যায় না কেন অ্যাক্সেস করতে পারবে, আর এখন তো অনেক PC-তেও USB Type-C থাকে, সো আপনি সেখানেও অ্যাক্সেস নিতে পারবেন। অ্যান্ড ফাইনালি যে দুইটা আছে সেই দুইটার একটা হচ্ছে USB Type-C উইথ ফিঙ্গারপ্রিন্ট এবং এইটার মডেল হচ্ছে K26। এইটা একটু দামি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটাতে আছে, সো এটার দাম হচ্ছে 9450 টাকা এবং এইটা আপনাকে এক্সট্রা একটা লেয়ার অফ সিকিউরিটি অ্যাড করছে আপনার জন্য, সেটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট। এবং এইটারই আরেকটা ফুল সাইজের USB বা USB Type-A ভেরিয়েন্ট আছে, এটাতেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এবং এইটার মডেল হচ্ছে ফেইটিয়ান K27 যেটার দামও 9450 টাকা। সো এই হচ্ছে মোটামুটি সব ধরনের রেঞ্জের সিকিউরিটি কি। এখন ইট ডিপেন্ডস যে আপনি কোনটা নেবেন। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দরকার হয় তাহলে আপনি একটু প্রিমিয়ামটা নেবেন। আপনি যদি ফিল করেন যে না আপনার আমার একদমই বেসিকটা দরকার, জাস্ট আমি কম্পিউটারে লাগাবো তাহলেই হবে, দেন ইউ ক্যান গো উইথ দ্য বেসিক ওয়ান অথবা NFC ওয়ালাটা নিতে পারেন। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো একদমই মিডল গ্রাউন্ড যেহেতু এইটা, সো এইটা নিলে আমার মনে হয় বেস্ট হয়। এবং এইটা যেহেতু USB-C, আপনার কম্পিউটারে USB-C না থাকলে আপনি চাইলে একটা কনভার্টার বা অ্যাডাপ্টার দিয়ে এটা ইউজ করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি প্রাইস অ্যান্ড অ্যাভেলেবিলিটি অ্যান্ড কোনটার কী ফিচার আছে আমরা বেসিক ফিচারগুলো বলে দিলাম। এবার আমরা একটু দেখি এই সিকিউরিটি কিগুলোকে কীভাবে আপনার অ্যাকাউন্টে সেট করতে হয়। ওকে, সো শুরুতেই আমরা ফেইটিয়ানের এই K44 যে মডেলটা আছে যেটা আমার পার্সোনাল ফেভারিট, এই মডেলটা দিয়ে আমরা ট্রাই করবো। এবং এটার স্পেশালিটি যেটা বলছিলাম যে দুই পাশে দুইটা কানেক্টর আছে দুই টাইপের। আমার PC-তে USB-C পোর্ট আছে তাই PC দিয়ে দেখাচ্ছি, কিছুক্ষণ পরে আমরা ফোনেও দেখাবো। শুরুতে আমরা জিমেলে সেট আপ করবো। সো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসি এবং এখানে এসে আমি একটা ইনকগনিটো মোডে আমার জিমেলে যাই। ইনকগনিটো মোডে যাচ্ছি এই জন্যই যে অন্য মোডে আমার ইমেলটা অলরেডি রিমেম্বার দেওয়া আছে এই জন্য।
ওকে, ইনকগনিটো মোডে মানে একদম ফ্রেশ নিউ স্টার্ট করছি আমরা। আমি হচ্ছে আমার ইমেলটা লগ ইন করি। অলরাইট, সো আমার ইমেলে লগ ইন হয়ে গিয়েছে। এইবার আমরা এই সিকিউরিটি কিটাকে সেট করব। সেটার জন্য আমাদেরকে প্রথমে আপনার ইমেলের যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচারের আইকনটাই প্রেস করতে হবে। প্রেস করার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে গিয়ে আপনার অ্যাকাউন্টের যে সেকশনটা আছে সেটা ওপেন হবে, এবং এখান থেকে বাম পাশে সিকিউরিটি নামের একটা অপশন আছে যেখানে আমাদের যেতে হবে। ওকে, সিকিউরিটিতে আসার পরে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলেই আপনি দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশান নামের একটা অপশন আছে যেটা অন করা আছে। আমরা এটাতে আবার প্রেস করব। প্রেস করলে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড আবার চাইবে জাস্ট ফর সিকিউরিটি। সো আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশানের এই পেজটাতে নিয়ে আসা হবে। এখান থেকে একদম নিচের দিকে আপনি গেলে দেখবেন সিকিউরিটি কি নামে একটা অপশন আছে। এই সিকিউরিটি কি থেকে আমরা হচ্ছে রাইট অ্যারো যেটা আছে সেটাতে প্রেস করব, তাহলে আমাদের সিকিউরিটি কি অ্যাড করার অপশনটা চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সিকিউরিটি কি নামের অপশন আছে, আমি এটাতে প্রেস করছি। প্রেস করলেই এখানে দুইটা অপশন আছে, একটা ফোন আর একটা ফিজিক্যাল ইউএসবি অথবা এনএফসি কি। আমি হচ্ছে ইউএসবি কি যেটা ফিজিক্যাল সেটা সিলেক্ট করে নেক্সটে প্রেস করছি। অ্যান্ড এখন বলছে ইউজ ইউর সিকিউরিটি কি উইথ google.com, ইনসার্ট ইউর সিকিউরিটি কি অ্যান্ড টাচ ইট। সো সিকিউরিটি কি ইনসার্ট করে টাচ করতে বলছে এই জন্যই যে এটার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টাচ করার মতো জায়গা আছে। তার মানে হচ্ছে হিউম্যান টাচ ছাড়া এটা কিন্তু কাজ করবে না। কোনো রোবট এটাকে যদি লাগিয়ে দেয় তাহলে কাজ করবে না। ওকে, সো আমি এখন এটাকে ইনসার্ট করছি আমার পিসিতে। ইনসার্ট করার পরে আমি হচ্ছে টাচ করছি। এই যে টাচ করার সাথে সাথে এখানে লেখা আসলো অ্যালাউ দিস সাইট টু ইউজ ইউর সিকিউরিটি কি। আমরা অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দেওয়ার পরে একটু সময় লোড হবে। লোড হওয়ার পরে আপনার সিকিউরিটি কি এর নাম দিতে বলবে, যেন আপনি ভুলে না যান। আপনার কাছে যদি মাল্টিপল থাকে তাহলে আপনি আইডেন্টিফাই করে রাখবেন। আমি হচ্ছে এইটার নামটা, এইটার যে মডেল আছে সেই মডেল দিয়ে দিচ্ছি, ফেইটিয়ান K44। এটা দিয়ে নেক্সটে প্রেস করে দিচ্ছে। ব্যাস, এটা সেট করা হয়ে গেল। এবং নেক্সট স্টেপে আমি আবারও নেক্সট স্টেপে দিই। এখানে দেখতে পাচ্ছেন ফেইটিয়ান K44 কখন অ্যাড করা হয়েছে সেটা এখানে লেখা আছে। ওকে, এইবার আমরা এই ব্রাউজারটা পুরো কেটে দেবো। কেটে দিয়ে লগ আউট হয়ে গিয়েছে, আমরা আবার নতুন করে ইনকগনিটো মোডে জিমেইলে যাব। গিয়ে আবার লগ ইন করার চেষ্টা করব আমরা। সিকিউরিটি কিটা আমি খুলে ফেলেছি আমার পিসি থেকে। এবার যদি আমি সেম ইমেলটাই আবার লগ ইন করতে যাই, নেক্সট, এবার আমি পাসওয়ার্ড দেই। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজ ইউর সিকিউরিটি কি উইথ গুগল, ইনসার্ট ইউর সিকিউরিটি কি অ্যান্ড টাচ ইট। তার মানে আমাকে এটা ইনসার্ট করতে বলছে এবং টাচ করতে বলছে। যতক্ষণ পর্যন্ত এটা আমি না করবো ততক্ষণ পর্যন্ত অ্যাক্সেস কিন্তু পাবো না। ওকে, সো আমি হচ্ছে সিকিউরিটি কিটা আবারও ইনসার্ট করিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি জাস্ট টাচ করছি একটু, ডান। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুললি অ্যাকসেপ্ট করেছে। এবার আমি যদি নেক্সটে প্রেস করি তাহলে আমার অ্যাকাউন্টে এখন ঢুকে যাবে। উইচ মিন্স আমার কাছে যতক্ষণ পর্যন্ত ফিজিক্যাল কিটা না থাকছে এবং এটাকে আমি যতক্ষণ পর্যন্ত না টাচ করতে পারছি ততক্ষণ পর্যন্ত অ্যাক্সেস পাওয়া যাবে না। ওকে, সো এই সেম সিস্টেমে আপনি এই সেম কিটাকে অন্যান্য ডিভাইসেও করতে পারবেন। আমি এটা অ্যান্ড্রয়েডে কীভাবে করতে হয় সেটাও দেখাবো আপনাদেরকে। তবে আমরা হচ্ছে এখন অন্য একটা সিকিউরিটি কি, একদমই বেসিক যেটা আছে, এইটা আপনাদেরকে একটু অ্যাড করে দেখাই। এবং এটা অ্যাড করবো আমরা ফেসবুকে। যদিও সবগুলো সিকিউরিটি কি এইখানে যে কটা আছে সবগুলো অ্যাড করার সিস্টেম কিন্তু একই। জিমেলে যদি আপনি লেটস এটা অ্যাড করতে চান, আগে যে আগেরটা দিয়ে যেই সিস্টেমে দেখিয়েছে সেম সিস্টেমে আপনি এটা অ্যাড করতে পারবেন। অথবা আপনি যদি এইটা অ্যাড করতে চান K27, এইটাও অ্যাড করতে পারবেন। আপনি যদি এইটা K9 যেটা এটা অ্যাড করতে চান এটাও সেমভাবেই আপনি অ্যাড করতে পারবেন। ওকে, এখন আমরা যেহেতু এইটা অ্যাড করে দেখাবো একদমই বেসিকটা, আমরা হচ্ছে facebook.com যাই। যাওয়ার পরে ফেসবুকে আমার যে অ্যাকাউন্টটা আছে আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করবো। সো আগে লগ ইনটা করে ফেলি। অলরাইট, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। এইবার আমরা যদি এই সিকিউরিটি কিটা অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ফেসবুকের অ্যাকাউন্ট সেকশনে যেতে হবে। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে সেটিংসে প্রেস করতে হবে। সেটিংসে প্রেস করলে আমাদের সেকেন্ড যে অপশনটা সিকিউরিটি অ্যান্ড লগ ইন সেটাতে ক্লিক করতে হবে। এবং এইখান থেকে আমরা নিজের দিকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে যে অপশনটা আছে সেটাতে যাবো। এবং এটার ডান পাশে, একদমই ডান পাশে, এডিট নামে অপশন আছে, আমরা এডিটে প্রেস করি। এডিটে প্রেস করলেই আমাদেরকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে পেজটা আছে সেটাতে নিয়ে যাওয়া হবে। এবং এখানে একদম নিচের দিকে সিকিউরিটি কি নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা সেটআপে প্রেস করব। এই যে সেটআপ আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সিকিউরিটি কি সেটআপ করা বা রেজিস্টার করার অপশন আসবে। সো আমরা রেজিস্টার সিকিউরিটি কিতে প্রেস করব। এবং এখানে তিনটা অপশন থেকে মাঝখানের যেটা ইউএসবি সিকিউরিটি কি সেটা সিলেক্ট করে দেবো। এবং এখানে এখন দেখতে পাচ্ছেন ইউজ ইউর সিকিউরিটি কি উইথ facebook.com, সেজন্য ইনসার্ট ইউর সিকিউরিটি কি অ্যান্ড টাচ ইট, সেটাতেও টাচ করতে হবে। আমরা হচ্ছে এটা ইনসার্ট করি আগে সিকিউরিটি কিটাকে। ওকে, ইনসার্ট করার পরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন অপশন, সেটা হচ্ছে এখানে পিন সেট করতে বলছে। সো আমরা একটা পিন দিয়ে দিই, 1 2 3 4। ওকে,
পিনটা দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে চাপব। নেক্সটে চাপলে এখন বলছে টাচ ইউর সিকিউরিটি কি অ্যাগেন টু কমপ্লিট দ্য রিকোয়েস্ট। সো আমি জাস্ট সিকিউরিটি কিটাকে একটু টাচ করে দিচ্ছি, ডান। এখন এখানে অ্যালাউ করবো কিনা চাচ্ছে, সো আমরা অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দিয়ে দেওয়ার পরপরই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশানটা অন হয়ে যাবে এবং আমাদেরকে সিকিউরিটি কিয়ের নাম দিতে হবে। সো নাম আমরা কি দিব, এটার নাম হচ্ছে ফেইটিয়ান A4B, যেহেতু এটার মডেল, মানে এটার মডেল নাম হচ্ছে এটা। আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান সাকসেসফুললি আমরা সেট করতে পেরেছি অথেন্টিকেশান। এইবার আমরা ওকে প্রেস করি। ওকে প্রেস করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের সিকিউরিটি কিটা অ্যাড হয়ে গিয়েছে। এইবার আমরা যদি ফেসবুক থেকে লগ আউট করে চলে আসি, বের হয়ে যাই, ওকে, আমি একদম ব্রাউজারটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি জাস্ট আবারও এখান থেকে একটা ইনকগনিটো মোডে উইন্ডো নিচ্ছি এবং এখান থেকে আমরা ফেসবুকে গেলাম। যাওয়ার পরে আমি আবারও আমার অ্যাকাউন্টে সাইন ইন করি। সাইন ইন দেওয়ার আগে আমি কিন্তু সিকিউরিটি কিটা রিমুভ করে নিয়েছি আমার পিসি থেকে, এই যে দেখতে পাচ্ছেন। সো এখন আমি এখান থেকে লগ ইনে প্রেস করি। লগ ইনে প্রেস করার পরে মোস্ট প্রবাবলি তারা হচ্ছে সিকিউরিটি কিটা ডিমান্ড করবে। ওকে, তো এখানে অনেকগুলো অপশন আছে যেহেতু আমার মাল্টিপল অপশন অ্যাড করা। আমি এখান থেকে USB সিকিউরিটি কিটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে লেখা আছে ইনসার্ট দ্য সিকিউরিটি কি অ্যান্ড টাচ ইট। সো আমি সিকিউরিটি কিটাকে ইনসার্ট করছি। ওকে, তো ইনসার্ট করার পরে আমি টাচ করলাম। টাচ করার পরে এই যে পিন চাচ্ছে, আমরা যে পিনটা সেট করলাম 1 2 3 4, পিনটা দেওয়ার পরে নেক্সটে প্রেস করবো এবং এখানে সিকিউরিটি কিটাকে আবার টাচ করতে বলছে। সো আমি আবার টাচ করলাম। টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট করলো। এখন আমি ব্রাউজারটা সেভ রাখবো নাকি সেভ রাখবো না সেটা জানতে চাচ্ছে। আমি ডোন্ট সেভ দিয়ে দিচ্ছি, এটাকে আমি সেভ করছি না। এবং এভাবেই আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখন সাইন ইন হয়ে যাবে। এই যে সাইন ইন হয়ে গিয়েছে। সো বুঝতেই পারছেন খুবই সিম্পল প্রসেস, জাস্ট ফিজিক্যাল কিটা আগে রেজিস্টার করতে হবে অ্যান্ড দেন আপনাকে যখন লগ ইন করতে যাবেন সেটাকে ইনসার্ট করে টাচ করতে হবে। ওকে, এইবার ফাইনালি আমরা চলে আসি দুইটা প্রিমিয়াম সেগমেন্টের সিকিউরিটি কিতে। একটা হচ্ছে K26, একটা হচ্ছে K27। K26 যেটা সেটাতে শুধুমাত্র USB টাইপ সি আছে, আর K27 যেটা সেটাতে শুধুমাত্র USB টাইপ এ বা ফুল সাইজের USB আছে। এখন এই দুইটাতে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আপনি কীভাবে সেট করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেজন্য আপনাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা আহলি ICT-র ওয়েবসাইটে আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। টেক সাপোর্টের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফেইটিয়ান SK ম্যানেজার নামের একটা পেজ আছে। SK মানে সিকিউরিটি কি ম্যানেজার। সো এখানে গেলে আপনি দেখতে পারবেন বেশ কিছু অপশন আছে। এখান থেকে ফর ফিঙ্গারপ্রিন্ট অ্যাড প্লিজ ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ অর ম্যাক। সো এখান থেকে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান তাহলে এখানে উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাকের জন্য আপনি ডাউনলোড করবেন। আর যদি অন্যান্য সিকিউরিটি কি যেগুলো আছে যেগুলোতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই সেগুলো ম্যানেজ করারও আরেকটা সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটা হচ্ছে নিচে এই যে ফেইটিয়ান SK ম্যানেজার টুল ফর ডেস্কটপ, এইটা হচ্ছে উইন্ডোজ এবং ম্যাক ভার্সন। তার মানে এখানে দুইটা সফটওয়্যার আছে। সো আমি অলরেডি একটা সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি, মানে সেকেন্ড যে সফটওয়্যারটা যেটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছাড়া। তো এইটা আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন ফেইটিয়ানের এই সফটওয়্যারটা। আমি যদি কোনো একটা সিকিউরিটি কি এখানে ইনসার্ট করি, লেটস সে আমি এই একটা কি জাস্ট ইনসার্ট করলাম, ইনসার্ট করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে এটা ডিটেক্ট করবে এখনই। এই যে ডিটেক্ট করলো, এবার হচ্ছে ক্লিক হেয়ার টু কন্টিনিউতে আমরা প্রেস করবো। প্রেস করার পরে অ্যাপ্লিকেশনসের আন্ডারে FIDO2 যে অপশনটা আছে এখানে যাব। এখানে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি হচ্ছে পিন সেট করতে পারবেন, পাশাপাশি আপনি ডিভাইসটাকে রিসেট করতে পারবেন। এটা হচ্ছে বেসিক একটা কাজ। আমরা এবার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার যে সফটওয়্যারটা সেটা একটু ডাউনলোড করি। আমি এই মুহূর্তে ম্যাকে আছি, সো আমি ম্যাকে প্রেস করছি। আপনারা যদি উইন্ডোজে থাকেন তাহলে উইন্ডোজটা ডাউনলোড করবেন। সো এই সফটওয়্যারটার নাম হচ্ছে বায়োপাস FIDO2। সো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, আমার ইনস্টল করা ডান। এইবার আমি হচ্ছে সফটওয়্যারটাকে ওপেন করি। এই যে বায়োপাস FIDO2 ম্যানেজার, আমি হচ্ছে এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে লেখা আছে ডিভাইস নট ইনসার্টেড। সো আমি হচ্ছে ডিভাইস যেটা USB-C ডিভাইস সেটা আমি ইনসার্ট করি, কারণ আমার ম্যাকে USB-C পোর্ট আছে। ওকে, সো আমি হচ্ছে এটাকে জাস্ট ইনসার্ট করিয়ে দিলাম। ইনসার্ট করলেই এখানে প্রবাবলি ডিটেক্ট করবে এখনই। এই যে ডিটেক্ট করে ফেলেছে। এবার এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আগে আমাদেরকে একটা পিন দিতে হবে। সো আমি 1 2 3 4 আপাতত জাস্ট দিয়ে দিচ্ছি। 1 2 3 4 1 2 3 4 দুইবার দিতে হবে। এবার ওকেতে প্রেস করছি। প্রেস করার পরে পিন সাকসেসফুলি সেট হয়েছে। এখন আমাকে বলছে টাচ দ্য সেন্সর। এবার আমি হচ্ছে আমার আঙুল দিয়ে জাস্ট সেন্সরটাতে টাচ করছি। ওকে, এই যে দেখুন আমি বারবার টাচ করছি এবং এখানে দেখাচ্ছে অল সেট। সো আমার ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট সেট করা হয়ে গিয়েছে। এবার যদি আমি টেস্ট করতে চাই ফিঙ্গারপ্রিন্ট 1 দিয়ে টেস্ট ফিঙ্গারপ্রিন্টে দিতে পারি। এবার আমি টাচ করি। টাচ করলে দেখছি এই যে টেস্ট কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমার ফিঙ্গারপ্রিন্ট এখন অ্যাড হয়ে গেছে। ওকে, এবার আমরা এই K26 যেটাতে ফিঙ্গারপ্রিন্ট সেট করলাম এইটাকে জিমেলে অ্যাড করতে গেলে প্রসেসটা কি সেটা একটু দেখি। সো আমরা আবারও আমার আগের যে ইমেলটা আছে সেটাতে লগ ইন করছি। ওকে, লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে আমরা আবারও আগের মতো এখানে প্রেস করব। প্রেস করার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে যাব।
এইখান থেকে আমরা হচ্ছে সিকিউরিটি সেকশনে যাব এবং সিকিউরিটি সেকশন থেকে টু স্টেপ ভেরিফিকেশনের যে অপশনটা আছে এখানে প্রেস করব। প্রেস করার পরে আমাদেরকে আবার পাসওয়ার্ড ইনসার্ট করাতে হবে। আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ফেইটিয়ান K44 অলরেডি অ্যাড করা আছে। সো আমরা রিমুভ করার প্রসেসটা আপনাকে দেখিয়ে দিই কীভাবে আগেটা রিমুভ করতে হয়। রিমুভ করার জন্য এখানে প্রেস করতে হবে অ্যারোতে। প্রেস করার পরে এই যে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে প্রেস করে আবার রিমুভ দিলেই রিমুভ হয়ে যাবে। ওকে, এইবার এখান থেকে আমরা অ্যাড সিকিউরিটি কিতে প্রেস করব এবং সেকেন্ড যে অপশনটা ফিজিক্যাল এটাতে প্রেস করে নেক্সটে চাপবো। ওকে, এইবার এখানে লেখা আছে ইনসার্ট ইউর সিকিউরিটি কি অ্যান্ড টাচ ইট। সো আমরা এই যে সিকিউরিটি কিটাকে ইনসার্ট করে দিচ্ছি এখানে। ডান, এবার আমরা জাস্ট টাচ করব। ওকে, টাচ করার সাথে সাথে অ্যালাউ করতে বলবে, আমি হচ্ছে অ্যালাউ করছি, মানে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট অন্য কোনো আঙুল দিলে কিন্তু হতো না। এবার আমরা সিকিউরিটি কি এর নামটা দিই। সো এটার মডেলটা হচ্ছে ফেইটিয়ান K26, এটা দিয়ে আমরা নেক্সট চেপে দিচ্ছি। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা হচ্ছে নেক্সটে চেপে দিই। চেপে দেওয়ার পরে আমরা ইমেলটা থেকে লগ আউট করবো। লগ আউট করে আবার লগ ইন করে দেখবো। সেকেন্ড টাইম আমরা যখন লগ আউট করে লগ ইন করলাম তখন দেখুন এখানে সিকিউরিটি কি ইনসার্ট করতে বলছে। তো আমরা এটাকে ইনসার্ট করছি। অ্যান্ড ইনসার্ট করার পরে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি তাকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা দিয়েছিলাম, এইবার আমি জাস্ট বাম হাতের এই আঙুলটা দিয়ে টাচ করি। আপনারা দেখুন এটা কাজ করে কিনা। এটা কাজ করছে না এবং আমার যে ফিঙ্গারপ্রিন্ট আমাদের এখানে যে কিটা আছে সেটাতে রেড লাইট জ্বলে মাঝে মধ্যে। যখন এটা ভুল ফিঙ্গার আমি দিই তখনই কিন্তু রেড লাইট জ্বলে এবং এটা একটুও কাজ করছে না। ওকে, এবার যদি আমি রাইট ফিঙ্গারটা দেই এখানে, এই যে দেখতে পাচ্ছেন রাইট ফিঙ্গারটা দেওয়ার সাথে সাথে ভেরিফাই হয়ে গেলো এবং অ্যাকাউন্টে সাইন ইনও হয়ে গেল, উইচ ইজ কুল। এবার আমরা নেক্সটে যদি চাপি তাহলে আমাকে অ্যাকাউন্টের ভেতরে নিয়ে যাওয়া হবে। তো এখানে যে আরেকটা সিকিউরিটি কি আছে K27, এইটারও কিন্তু সিস্টেমটা সেম টু সেম। তার মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার অপশন কিন্তু দুটোতে একই রকম। আমি একটাতে করে দেখিয়েছি, আপনারা চাইলে দুটোতে সেমভাবেই করতে পারেন। সো K26 এবং K27 এই দুটোই, একটা USB-C আর একটা ফুল সাইজ USB। এবং আমি ম্যাকে যেভাবে দেখিয়েছি উইন্ডোজেও এক্স্যাক্টলি সেম টু সেম। আপনাকে জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করার সময় আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আহলি ICT-র ওয়েবসাইট থেকে টেক সাপোর্টের আন্ডারে ফেইটিয়ান SK ম্যানেজার এই পেজটাতে যদি যান তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার প্রথম অপশনটা, যেটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য, সেখানে আপনার উইন্ডোজ হলে উইন্ডোজের সফটওয়্যার, ম্যাক হলে ম্যাকের সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড করে নেবেন। ইনস্টলেশন প্রসেসও সেম টু সেম। তো এই হচ্ছে মোটামুটি সিকিউরিটি কিগুলো। এইবার আমরা একটু অ্যান্ড্রয়েডে দেখেছি অ্যান্ড্রয়েডে আসলে কীভাবে আপনি এই সিকিউরিটি কিগুলোকে অ্যাড করতে পারেন। ওকে, সো আমরা এখন আমাদের ফোনের স্ক্রিনে চলে আসছি এবং এখানে শুরুতেই আমি যেহেতু এর আগে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে রেখেছিলাম একটা অ্যাকাউন্টে, আমরা সেই অ্যাকাউন্টেতে লগ ইন করে দেখি যে ফোনে আমরা যদি অ্যাক্সেস নিতে চাই তাহলে কীভাবে নিতে পারি। তো আমি জিমেলে যাচ্ছি, যাওয়ার পরে নতুন করে একটা ইমেল অ্যাড করব। সেটার জন্য নিচে থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে প্রেস করছি। প্রেস করার পরে আমরা হচ্ছে গুগল অ্যাকাউন্ট অ্যাড করব। গুগলে দিয়ে আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করছি। ওকে, সো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সটে প্রেস করছি। নেক্সটে প্রেস করার পরপরই এখানে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি কি ইনসার্ট করতে বলছে। তো এখানে আবার অপশন আসছে, একটা হচ্ছে ব্লুটুথ কি, একটা হচ্ছে সিকিউরিটি কি উইথ NFC, আর একটা হচ্ছে সিকিউরিটি কি উইথ USB। আমরা USB দিয়েছিলাম, সো USB-তে প্রেস করছি। প্রেস করার পরে এখন এটা ইনসার্ট করতে বলছে। সো আমার হাতে এই হচ্ছে সিকিউরিটি কিটা, এটাকে আমি ইনসার্ট করে দিচ্ছি এখানে। ওকে, ইনসার্ট করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি গুগল প্লে সার্ভিস অ্যালাউ করছে কি না আমি এটাকে, ফিডো 2-কে আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখানে টাচ করতে হবে, আমি জাস্ট ফিঙ্গারপ্রিন্টটাকে টাচ করছি এখানে। ওকে, টাচ করার সাথে সাথে ডিটেক্ট করলো এবং দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। আমি জাস্ট আইএগ্রিতে প্রেস করি। ডান, আমার অ্যাকাউন্টে সাইন ইন করা কমপ্লিট। তার মানে হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তবে এখানে ছোট্ট একটা ইস্যু হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আপনি ফোনে অ্যাড করতে পারবেন না, মানে ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করা আর কি, সেট আপ করার জন্য আপনাকে PC-তেই যেতে হবে। বাট আপনি চাইলে এটাকে ফোনে অ্যাক্সেস করতে পারেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন IE-Pass ম্যানেজার নামের একটা অ্যাপ আছে, যে অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। এই অ্যাপটা যদি আমি ওপেন করি তাহলে এখানে আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন। সো আমি এটাকে রিমুভ করছি, রিমুভ করে আবার ইনসার্ট করি এখানে। ইনসার্ট করলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ করবো কি না, আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে, এইবার এখানে দেখতে পাচ্ছেন আপনি পিন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে রিসেট ডিভাইস আছে, আপনি চাইলে রিসেট করতে পারবেন। রিসেট মানে হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্ট পিন যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে আপনি একদম রিমুভ করে দিতে পারবেন। সো আমি এইটাকে আপাতত করছি না, এটাকে রিমুভ করছি। রিমুভ করার পরে আমার পছন্দের যেটা এটাকে আমি ইনসার্ট করি। ইনসার্ট করলে দেখতে পারবেন সিমিলার অপশনই আসবে এখানে। ওকে, প্রথমেই অ্যালাউ দিতে হবে, ওকে প্রেস করে। তারপরে এখানে এই যে আবারও আমি পিন এটাতে সেট করা নেই, তাই চেঞ্জ করার অপশনও নেই। সো আমি এখানে সেট পিনে দিয়ে পিন এখানে নতুন করে সেট করতে পারি। সেই সাথে রিসেটে প্রেস করে আমি চাইলে
রিসেট করতে পারি এবং রিসেট করার ইনস্ট্রাকশান আছে। রিসেট করার জন্য আপনাকে ডিভাইসটা একবার রিমুভ করে আবার ইনসার্ট করতে হবে, ইনসার্ট করে টাচ করতে হবে, তাহলে রিসেট হয়ে যাবে। ওকে, সো বুঝতেই পারছেন যে ফিচারগুলো কিন্তু অনেক ইজি, সেট আপ করাটা অনেক ইজি। সো এখান থেকে আমি মোটামুটি সবগুলোই দেখিয়েছি শুধু এনএফসিটা ছাড়া। সো এনএফসিটাও আপনি সিমিলারলি সেট করতে পারেন, আপনার ফোনে যদি এনএফসি থাকে আপনি সিম্পলি এনএফসির অপশনটা সিলেক্ট করে জাস্ট প্রেস করে দিবেন, আপনার ফোনের পেছনে এইভাবে জাস্ট টাচ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে সবগুলো সিকিউরিটি কি, এবং আমি মেজর দুইটা অ্যাকাউন্টে দেখিয়ে দিলাম ফেসবুক এবং জিমেলে কীভাবে ইউজ করতে হয়। আপনারা চাইলে এই সেম সিস্টেমে অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো আছে সেখানে ইউজ করতে পারেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনলাইন লগ ইনের যদি এই সিস্টেম থাকে সিকিউরিটি কি অ্যাড করার, সেখানে আপনি অ্যাড করতে পারেন। সেই সাথে আপনার উইন্ডোজে লগ ইন করার সময় আপনি চাইলে এই সিকিউরিটি কি ইউজ করতে পারেন। আপনার ম্যাকে লগ ইনের সময়ও এই সিকিউরিটি কি দিয়ে আপনি লগ ইন করতে পারেন। এরকম আরও অনেক প্ল্যাটফর্ম আছে যারা এখন ফিজিক্যাল সিকিউরিটি কি সাপোর্ট করে, আপনি চাইলে সেখানে এই কিগুলো ইউজ করতে পারেন। এখন একটা প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে, সেটা হচ্ছে আমি যদি এই ফিজিক্যাল সিকিউরিটি কিটাকে হারিয়ে ফেলি তাহলে আমি আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে নিব। ওই এই প্রশ্নের জবাবে অনেকেই বলতে পারেন যে আপনি এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি হিসেবে SMS ভেরিফিকেশানটা অন করে রাখবেন। কিন্তু আমরা জানি SMS ভেরিফিকেশানটা এখন কিন্তু অনেকেই বাইপাস করতে পারে, অনেক হ্যাকাররাই বাইপাস করতে পারে। যে কারণে আপনি যদি ফিজিক্যাল কি এবং SMS ভেরিফিকেশান দুইটিই অ্যাড করে রাখেন তাহলে হ্যাকার কিন্তু একটা বাইপাস করতে পারলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, আর SMS ভেরিফিকেশানটা তো বাইপাস করতে পারে অনেক হ্যাকাররাই। সো আপনি যদি ফিজিক্যাল সিকিউরিটি কি ইউজ করেন তাহলে আবার SMS ভেরিফিকেশানটা ইউজ করার কোনো মানেই নেই, সেটা ইউজ করলে এইটা আপনার দুর্বল হয়ে যাবে। সেই কারণে আমি রিকমেন্ড করবো আপনারা যারা একটু বেশি কনসার্ন এই সম্পর্কে, হারিয়ে যাওয়া সম্পর্কে, তারা দুইটা সিকিউরিটি কি কিনবেন। যদি আপনার প্রিমিয়ামটা পছন্দ হয় তাহলে সাথে একটা বেসিক কিনে রাখবেন, আর যদি আপনার মনে হয় যে না আমার বেসিকই দরকার তাহলে আপনি দুইটা বেসিক নিয়ে নিতে পারেন। নিয়ে দুইটাই সেট করে রাখবেন আপনার অ্যাকাউন্টে, একটা যদি হারিয়ে যায় তাহলে আপনি আপনার ব্যাকআপ কি দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবেন। এ হচ্ছে সিম্পল প্রসেস। নাও আমি ফাইনালি আবারও বলবো, যারা তাদের অনলাইন অ্যাকাউন্ট নিয়ে অনেক বেশি কনসার্নড, যাদের অ্যাকাউন্টগুলো অনেক বেশি সিকিউর রাখা দরকার, অনেক বেশি ইম্পর্টেন্ট যাদের, কেবল তারাই এই সিকিউরিটি কিগুলো ইউজ করবেন। আর এমনিতেও আপনি যদি ফিল করেন যে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা আমার আসলেই সেফ রাখা উচিত, দেন আমি রিকমেন্ড করবো এই কিগুলো ইউজ করার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।